जय जय राधा रमन हरि गोविंद जय 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 गोविंद जय 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 गोपाल जय 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 राधा रमन हरि गोविंद जय 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 गोविंद जय 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 गोपाल जय 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 राधा रमन हरि गोविंद जय अखंड मंडल कारण व्याप्तं चराचरं तद पदं दर्शितं येन तस्मै श्री गुरवे দাপরের শেষে ভোজপতি কংসের অত্যাচারে সারা পৃথিবী হল জর্জরিত। দেবতাগণ ক্ষীরোদশায় নারায়ণের শরণ নিলেন। অবনত ভারত চাহে তোমারে এসো সুদর্শন চক্র ভারত নর নারী। ভগবান শ্রীবিষ্ণু নারায়ণ দেবতাগণকে আশ্বাস দিয়ে বললেন, আমি অচিরাত কংস ভগ্নী দেবকীর অষ্টম গর্ভে প্রকাশিত হয়ে দুষ্ট কংসকে বিনাশ করব। আজ মথুরার রাজা কংস বসুদেবের সহিত দেবকীর শুভ পরিণয় সমাপন করে রথে চলেছেন। এমন সময় দৈববাণী হল, আরে আরে কংস, যে ভগ্নীর বিবাহে এতই আনন্দিত ওই ভগ্নীর অষ্টম গর্ভের সন্তান তোমার প্রাণ বিনাশকারী। দৈববাণী শ্রবণ করে মথুরাধিপতি রাজা কংস ক্রোধান্বিত হয়ে খড়্গ হস্তে দেবকীর প্রাণ বিনাশের জন্য উদ্যত হলেন। বসুদেব করজোড়ে রাজা কংসের কাছে দেবকীর প্রাণ ভিক্ষা চাইলেন আর প্রতিজ্ঞাবদ্ধ হলেন, দেবকীর যত সন্তান হবে এক এক করে আপনার হস্তে অর্পণ করব। তখন বসুদেব দেবকীকে কারাগারে শৃঙ্খলে আবদ্ধ করে রাখলেন, এক একটি করে ছয়টি সন্তান বিনাশ করলেন। সপ্তম গর্ভের সন্তান যোগমায়া বলে শঙ্কর্ষণকে আকর্ষণ করে মা রোহিণীর গর্ভে স্থিতি করলেন, নাম হল রোহিণী নন্দন।
বলরাম। দেবকীর অষ্টম গর্ভে প্রকাশিত হলেন। জন্ম নিল কংস কারাগারে, মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে। আজি স্বয়ং কৃষ্ণ জন্ম নিল কংস কারাগারে, মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে। স্বয়ং কৃষ্ণ জন্ম নিল কংস কারাগারে, মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে। আজি ভাদ্র জন্মাষ্টমী তিথি নক্ষত্র রোহিণী, হেন কালে প্রকাশিল দেব চক্র পানি। ভাদ্র জন্মাষ্টমী তিথি নক্ষত্র রোহিণী, হেন কালে জন্মিল দেব চক্র পানি। শুভক্ষণ জানি, শুভক্ষণ জানি প্রকাশ হইল, প্রকাশ হইল কংস কারাগারে প্রকাশ হইল। কংস কারাগারে অসুর নিধন করবে বলে, কংস কারাগারে অসুর নিধন করবে বলে, কংস কারাগারে প্রকাশ হইল। কংস কারাগারে বসুদেব দেবকী দর্শন করছেন, শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণ। বসুদেব দেবকী হরি প্রভু নারায়ণ, ভয় পে আরম্ভিল স্তব প্রভু নারায়ণ।
ফেরিয়া যদি ভয় পাও মনে চতুর্ভুজ হেরিয়া যদি ভয় পাও মনে নন্দের ভবনে নন্দের ভবনে শ্রী বৃন্দাবনে এই দেখো দ্বিভুজ হইনু শিশুর আকা মায়াতে নেতৃত দাড়ি খুলে যাবে দা পিতা পিতা ভয় নেই পিতা যশোদার উদরে জন্ম লয়েছেন মহামায়া আমারে রাখিয়া তুমি তারে আনগিয়া দেখতে দেখতে বসুদেবের হস্তের বন্ধন পায়ের শৃঙ্খল খুলে গেল মুক্ত বসুদেব পুত্রকে কোলে লয়ে চলেছে যুগমায়ার বলে এক এক করে সপ্তম দ্বার খুলে গেল দাড়িগণ সকলে নিদ্রামগ্ন গভীর নিশে আকাশে ঘন ঘটা মেঘ অবিশ্রান্ত বাড়ি বর্ষণ পলকে পলকে বিদ্যুতের ছটায় পথ নিরীক্ষণ করে চলেছেন বাসুকী নাগ সহস্র ফোনা উত্তোলন করে ছত্রের ন্যায় সেবা করছেন বলরাম গোসাই হন শুদ্ধ মূল শঙ্কর সন পঞ্চ ভাব ধরি করে কৃষ্ণের সে আর ওদিকে শ্রী যমুনার মনে আনন্দের উত্তাল তরঙ্গে বইতে লাগল শ্রী গোবিন্দের চরণ পাওয়ার তরে আর বললেন হে গোবিন্দ আমি কত যুগ ধরে কত সাধনার ফলে তোমার শ্রী চরণের কৃপা লাভ করতে চলেছি আজ তুমি আমায় কৃপা করো মাধব আজকে যখন তোমায় কাছে পেয়েছি হে গোবিন্দ মনের স্বাদ মিটিয়ে একবার একবার তোমার শ্রী চরণ দুখানি সেবা করব সেবা করিব বসুদেব ভাবছেন শ্রী যমুনা পার হব কি করে এমন সময় যোগ মায়া ভগবতী অন্তরে জানিয়া শিবা রূপে শ্রী যমুনা পার হন গিয়া বসুদেব শৃগালকে অনুসরণ করে যমুনায় নেমে চলেছে যমুনা গোবিন্দ চরণ পাওয়ার তরে
উছলি উছলি পরে বসুদেব পুত্রকে কোল হতেই মস্তকে তুলেছেন, এমন সময় শ্রী যমুনা এমন ঢেউ দিলেন। যমুনা, আমায় আজ ছেড়ে দাও, ছেড়ে দাও। আমি কথা দিলাম তোমার বক্ষে আমার প্রেময়ী রায়ধনীকে লয়ে যুগল লীলা করব। বসুদেব পুত্রকে খুঁজতে খুঁজতে হঠাৎ দেখলেন কোলে পুত্র। পুত্রকে পেয়ে মনের আনন্দে চলেছেন নন্দালয়ে। আর মধুময় শ্রীধাম বৃন্দাবনে মা যশোমতী ছিলেন নিদ্রামগ্ন। আজ নিজ পুত্র রাখিব সুদে কন্যারে আনি। চলি
দাদা দাদা দাদা, এই এই যে পুত্র নয় দাদা, এই পুত্র নয়, এই যে কন্যা দাদা, এই যে কন্যা। কন্যা হোক বা পুত্র হোক, এ আমার প্রাণ বিনাশকারী। তখন কন্যা লয়ে আজ পাষাণে আছো দেবকীর অষ্টম গর্ভে শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণ প্রকটিত হলেন। সেই সময় অষ্টমীতে যশোদার গৃহে ভগবান শ্রীকৃষ্ণ প্রকাশিত হলেন। শঙ্খ দুদুম্বি বাজে নাচে দেবগণ, কৃষ্ণাষ্টমী তিথি নক্ষত্র রোহিণী,
আজ মধুময় শ্রীধাম বৃন্দাবনে অপূর্ব শোভা, কোকিলের কুহরণ, ভ্রমরের গুঞ্জন, ময়ূর ময়ূরী নৃত্য করছে, আর পক্ষীকুল সুখ সারি তারা আপন আপন স্বরে গান ধরেছে, মলয় পবন মৃদু মৃদু বইছে। ঠিক সেই সময় ব্রজেশ্বরী হেরি বালক মুখ চাঁদে যশোমতীর
লালাকে দর্শন করতে এলেন স্বর্গের দেব দেবী। গোপ গোপীর ভাবে নানা উপহার লয়ে নন্দ ভবনে সনাতন মূর্তি দর্শন করে যে যাই দেখিতে পুনঃ আসিতে না পারে, যে যাই দেখিতে পুনঃ আসিতে না পারে, যে যাই দেখিতে পুনঃ আসিতে না পারে, যে যাই দেখিতে পুনঃ আসিতে না পারে। আর এলেন দেবাদিদেব ভোলা মহেশ্বর যোগী বেশে। রানীমা রানীমা রানীমা, আজ গৃহদাসী ধেয়ে আসি যশোদারে কয়, গৃহদাসী ধেয়ে আসি যশোদারে কয়, গৃহদাসী ধেয়ে আসি যশোদারে কয়, গৃহদাসী ধেয়ে আসি যশোদারে কয়। দুয়ারে দাঁড়ায় আছে এক যোগী বর, আর ওদিকে মথুরায় জানর মুষ্টি শনে কংস যুক্তি করিয়া, জানর মুষ্টি শনে কংস যুক্তি করিয়া, জানর মুষ্টি শনে কংস যুক্তি করিয়া, আজে জানর মুষ্টি শনে কংস যুক্তি করিয়া, পুতনারে পাঠায় বলে তুমি বধ গিয়া, পুতনারে পাঠায় বলে তুমি বধ গিয়া, বলে কই নিল মনি, বলে কই নিল মনি, এই যশোদায় ভুলি পুতনা কৃষ্ণ কোলে নিল, যশোদায় ভুলি পুতনা কৃষ্ণ কোলে নিল, আদর করি ভীষ্মা কাস্তন মুখে দিল, আদর করি ভীষ্মা কাস্তন মুখে দিল, মুখে দিল মুখে দিল, পুতনার স্তন তখন জানিয়া তখন প্রভু ভগবান অনপান ছলে পুতনার করিল পরাণ, অন্তরে জানিয়া তখন প্রভু ভগবান অনপান ছলে পুতনার করিল পরাণ, অন্তরে জানিয়া তখন প্রভু ভগবান অনপান ছলে পুতনার করিল পরাণ, নন্দলালার অপূর্ব লীলা দর্শন করছেন ব্রজবাসী। প্রভাতকালে মাতা যশোমতী তার প্রাণ গোপালের সেবার জন্য দধি মন্থন করছেন। নন্দরানীর আজি আনন্দময়, আনন্দময়।
মণি তুলিছে হাস্তের কঙ্কন, নন্দ রানী আজি আনন্দম আজি আনন্দম, নন্দরানী আজি আনন্দম। ওদিকে গোপালের ঘুম ভেঙে গেল, আশেপাশে মাকে দেখতে না পেয়ে শয্যাতে নেমে চললেন যেখানে মাতা যশোমতী দধি মন্থন করছেন। মায়ের পিঠের উপর ঝাঁপিয়ে পড়ে দুটি হাত দিয়ে চেপে ধরলেন মন্থন দণ্ড। মা তখন মন্থন দণ্ড রেখে হেসে হেসে হাত দুটি ধরে বললেন, এসো মানিক আমার, সোনা আমার, চাঁদ আমার, রাগ করেছ বুঝতে পেরেছি, এসো 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 মানিক আমার, চাঁদ আমার, এসো। আজ ডাকে রানী আইবা, কি লাগিয়া মনে তাম, ডাকে রানী আইবা, কি লাগিয়া মনে তাম, ডাকে রানী আইবা, কি লাগিয়া মনে তাম, রান্নাঘরেতে দুগ্ধ পাত্র নামাতে, মা ছোটেন রান্নাঘরেতে গোপাল রাখি ভূমিতে, মা ছোটেন রান্নাঘরেতে গোপাল রাখি ভূমিতে, মা ছোটেন রান্নাঘরেতে দুগ্ধ পাত্র নামাতে। গোপাল বলে, দুগ্ধ পান না হতে তুমি আমায় ভূমিতে রেখে উনুনে দুগ্ধ নামাতে গেছো, দেখাচ্ছি মজা। এই বলে পাথর খণ্ড নিয়ে ওই দধির ভাণ্ড সব ভেঙে একাকার, দধি সব গড়াচ্ছে। তখন গোপালের একটু রাগ কমল, তখন পা চেপে চেপে কুলদেবতা নারায়ণের ঘরের সামনে উঁকি ঝুঁকি মেরে দেখছেন, বুঝেছি মা নারায়ণের জন্য পবিত্রভাবে নবনী শিকাই তুলে রেখেছে, তাহলে দেখাবো আজকে কেমন মজা। এই বলে কাছে ছিল ধান ভাঙার উদুখল, সেটি টানতে টানতে নিয়ে এসে তার উপরে উঠে বাঁশিটি দিয়ে মারলেন এক খোঁচা। তখন আজ ঝড় ঝড় ননি পড়ে মাটির ভাণ্ড হইতে, ঝড় ঝড় ননি পড়ে মাটির ভাণ্ড হইতে, দেখি গোপাল আনন্দেতে নিচে মুখ পাতে, দেখি গোপাল আনন্দেতে নিচে মুখ পাতে, ননি খায় আনন্দেতে, ননি খায়।
মাটির ভাণ্ডেতে ননী খায় গোপাল আনন্দেতে ছিল সাধনার মাটির ভাণ্ডেতে আরে লাগলো কৃষ্ণ সেবাতে ছিল সাধনার মাটির ভাণ্ডেতে লাগলো কৃষ্ণ সেবাতে ছিল সাধনার মাটির ভাণ্ডেতে ননী খায় গোপাল আনন্দেতে শুধু নিজেই খেলেন না সমস্ত বানর বানরীগণকে নবনী নিয়ে এসে ছুরি ছুরে দিচ্ছেন আজ ডাকেন কৃষ্ণ মর্কট গণে হাতে ননি লইয়া 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 কৃষ্ণ হস্তে ননি খায় আনন্দে নাচিয়া হস্তে ননি খায় আনন্দে নাচিয়া কৃষ্ণ হস্তে ননি খায় আনন্দে নাচিয়া মা এসে দেখছেন দড়ির ভাণ্ড ভেঙে একাকার কে করলো এই অপকর্মটি সোনার চাঁদ আমার গোপালেরই কাজ মা তখন পাটি পিটিপি গোপালকে খুঁজতে খুঁজতে গিয়ে দেখেন দুহাত ভর্তি ননি নিজেও খাচ্ছে আর ওই বৃন্দাবনের গোপ বালকগণকে দিচ্ছে গোপ বালকগণ মুনির আনন্দে নেচে নেচে নবনী খাচ্ছে আজ লাঠি হাতে নন্দ রানী পিছু পিছু ধায় পিছু পিছু ধায় লাঠি হাতে নন্দ রানী পিছু পিছু ধায় পিছু পিছু ধায় ধরিতে না পারে মা দূরেতে পলায় গোপাল ধরিতে না পারে মা দূরেতে পলায় গোপাল দূরেতে পলায় দেখে মা আসেন লাঠি করে আর কি বসে থাকতে পারে লাঠি করে আর কি বসে থাকতে পারে গোপাল মারিবার তরে আর কি বসে থাকতে পারে আজ গোপাল মারিবার তরে আর কি বসে থাকতে পারে মা আসেন লাঠি করে ওরে চোর ওরে চোর দাঁড়া অবশেষে নিজেই ধরা দিলেন কৃষ্ণের যতেক খেলা সর্বোত্তম নর লীলা নরবপু তাহার সর গোপ বেশ বেণু কর নব কিশোর নটব নর লীলার হয় অনুরু তাই পড়ে ধরা মায়ের হাতে নবনী চোরা